তোমার আজ সকাল সকাল সব রান্না হয়ে গেল। সকাল সকালই রান্না হয়ে গেছে, হুম সকাল সকাল রান্না হয়ে গেছে। বাজে কটা? 11টা 17 হবে বইটা। হ্যাঁ, 11টা 17 বাজে সবে। বাবা আমি তো ভাগ্যবান, আজকে আমার 11টা 17-এর মধ্যে রান্না হয়ে গেছে। হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন 9:30 বাজেনি, সকাল বলতে পারো, সকাল 9:30 বাজেনি। তার মধ্যে রান্না সকাল সকাল আজ রান্নাটা বসালাম, কারণ হচ্ছে মা হাসপাতালে রয়েছে। আবার সেই চোখ তো চোখ ভালো আছে, মানে চোখের যে অপারেশন হয়েছিল, তেল দিয়েছিল, সেই তেলটা বার করতে গিয়ে আবার হাসপাতালে গেছে। অপারেশনটা করার কথা ছিল কি বার দিন জানি, না দুদিন আগে, সোমবার দিন। সোমবার দিন কোথায়? তো দুদিন, একদিন আগে, কালকে, আজ, হ্যাঁ শুক্রবার দিন, শুক্রবার দিন করার। তো এখন ডাক্তারে বলছে শুক্রবার দিন করবে না, মঙ্গলবার দিন। মানে যে ডাক্তারে করেছে সেই ডাক্তারই আছে, এবার অতদিন আবার মঙ্গলবার দিন হবে, মানে এতদিন এখন হাসপাতালে, 2-3 দিন হাসপাতালে। আবার এবার খাবার রান্না তো করে তাকে দিতে হবে, মানে খেতে তো হবে। তার জন্য আমি রান্না করব, আমি রান্না করে দেব, ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো ও বাড়িতে, মানে মায়ের বাড়িতে। বাবা গিয়ে দিয়ে আসবে, বাবার আর মায়ের খাবার একসাথে পাঠিয়ে দেবো। তার কারণে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, ডাল বসালাম আর এদিকে ভাত বসালাম। তো অবস্থ কাজ হয়ে গেছে কি, আর ভীষণ ঠান্ডা পড়েছে, মানে হাতে জল দিলে হাত টনটন। ভাত আর ডাল বসালাম, আর ওইদিকে রান্না করে কিছু সবজি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কোটাকুটি করব। আর সকালবেলা উঠে আগে বাসি কাজ সারা সারা হয়ে গেছে, তো দাদা ভাই ঘরটা একটু ঝাড় দিয়ে দিল, আমি বাসন কোটা মাজলাম। আজকে আর পুজো দিতে পারিনি, দেরি হয়ে গেছে। ভাবলাম পুজোটা আজকে স্নান টান করে বেলার দিকে দেবো, মেয়েকে বলবো একটু সকালবেলা দিয়ে দিতে, যেহেতু গপু গপু আছে, গপুও ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। তো উঠলে ওকে বলবো সকালবেলা একটুখানি গিয়ে গপুকে দিয়ে আসবে, বেলায় আমি দিয়ে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় সেরে মুখ চুখ ধুয়ে এইদিকে কাজ সেরে তাই যে রান্না বসিয়ে দিলাম। রান্নাটা তাড়াতাড়ি করে 12টার মধ্যে যদি পৌঁছে দিতে পারি তাহলে ভালো হবে। কি কি রান্না করবো সেটা তোমাদের পরেই বলবো, আগে রান্নাঘরে ঢুকি তারপরে। রান্নাঘরে ঢুকে একটা কথা মনে পড়ে গেল, তো বন্ধুরা এক ভিউয়ার্স বলেছে দিদিভাই জুতো পরে রান্না করতে নেই, মানে ইউটিউবের ভিউয়ার্স বলেছে, আমি এটা কালকে দেখলাম। দিদিভাই জুতো পরে রান্না করতে নেই, কি করবো বোন, জুতো না পরে রান্না করে এত ঠান্ডা পড়েছে, আর আমার একটু ঠান্ডা লেগে গেছে। এত এত মানে মানে ভালো করে থাকার পরও ঠান্ডা লেগেছে, এই কান বন্ধ, কানে কোনো মানে ইসে করছে না, কানে ব্যথা, কি বলবো। জুতো না পরে কি করবো বলো, তো না পরে তাহলে তো ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে যদি শরীরটাকে বসে থাকে তাহলে কে দেখবে বলো। আমার সংসারে আমি আমি ছাড়া কেউ নেই করার, আমার সংসারে আমি ছাড়া কেউ নেই করার মতো, তার কারণে জুতো পরে কাজ করি, করার নেই। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমার একটু ঠান্ডার দোষ আছে, ওই ঠান্ডা একটু লেগে গেলেই না তখন ওই শরীরটা খারাপ হয়ে যায়। ঠান্ডা লেগেছে, এই কানে ব্যথা, আদিন ধরে ব্যথা কানে, তার কারণে জুতো ছাড়া কোনো উপায় নেই করার। ও ফ্রিজ থেকে কি বার করে নিয়ে আসলাম, শুধু আজকে তেমন কিছু রান্না করবো না, করবো এই একটা বেগুন আছে এটা ভাজবো। আচ্ছা ব্রকলিটা ছিল হচ্ছে এত বড়, ব্রকলিটার থেকে টাইম হাতে প্রচুর কম, তো ব্রকলিটার থেকে একবারে ছাড়িয়ে নিয়েছে, অর্ধেকটা নিয়ে এসেছি, অর্ধেকটা ফ্রিজেই রয়েছে। এই অর্ধেকটা ছাড়িয়ে নিয়ে এসে মাছের ঝোড়ে দেবো, থেকে এটা রুই মাছ, বড় রুই মাছ নিয়েছিলাম, ওই রুই মাছে দেবো। আর এটা দিয়ে সিম দিয়ে, আর এই দেখো একটুখানি দেখছি লাউ ছিল, মানে আমাদের হিসাব মতন, আমাদের 3 জনের হিসাব, 4 জনের হিসাব মতন ছিল। যাই হোক ওটা দিয়ে হচ্ছে মুসুরির ডাল করবো, ডাল আর ভাত দিয়েছিলাম। আর একটু রান্না করবো হচ্ছে, কালকে রাত্রিবেলা করেছিলাম ওই কিসের কচুরি বলে, পিট গাজরের যে কচুরি করেছিলাম, তো সেটার পুর রয়েছে, ময়দা মাখা রয়েছে। ভাবছি মার জন্য ওটা পাঠিয়ে দেবো, তাহলে মা রাতের বেলা হয়ে যাবে, ওটা মার জন্য পাঠিয়ে দিলে না মা রাতের বেলা হয়ে যাবে, মা রাতের বেলা চিন্তা করতে হবে না। আর এদিক দিয়ে দোকান থেকে একটু মিষ্টি কিনে দিতে বলবো ছেলেকে, ছেলেকে টাকা দিয়ে দেবো। আর হচ্ছে মুড়ি, একটু মুড়ি কিনে নিয়ে যাবে, এই তো অনেকটা দূর, কোথায় জানি পাশে কোন মেডিকেল হাসপাতাল, না বাবু মেডিকেল হাসপাতাল, মানে আমাদের এখান থেকে অনেকটা দূর, অনেকটা মানে শিয়ালদার দূর, অনেকটা যাতায়াত করতে সময় লাগে, তার কারণে রান্নাটা পাঠিয়ে দিলে। আর সব রকম একটু দিয়ে দেবো, সিম গুলো রেখে দিতে দিতে, সিম গুলো বাবা সিম গুলো কেমন হয়ে গেছে, খাওয়া হয় না সিম গুলো কেমন হয়ে গেছে। রুই মাছ দিয়ে ব্রকলি দিয়ে তরকারি করবো, ভালোই লাগবে, আলু দেবো। চলো রান্নার দিকটা গুছিয়ে নি, তারপরে আবার পরে আসছি। কালকের ভাত রয়েছে অনেক, সেগুলো আমাদের মনে হচ্ছে খেতে হবে সকালে। সকালে সকালে ভাত খেলে খুঁজে পাওয়া যাবে না কাউকে। তোর বোনের ওই কালকের কচুরি আছে, খাবি না কচুরি? ও খেলেও চল না, কালকে আলু দম আর ওই কচুরি আছে, এখন সকালবেলা বাসিটা বেশি ভালো লাগবে বাবু খেতে। আরে শীতের সময় কিছু খেতে ইচ্ছা করে, আলুর দম, এটা কথাটা ঠিক, না খেলেই ভালো, পেটটা ভার হয়ে থাকে। তো কালকের না আলুর দম আর ইসের বাস পরে রয়েছে, ঠিক আছে, তো ওটাই ওরা খেয়ে নেবে। আর আমি ভাত করেছিলাম, ভাতটাও পরে রয়েছে, মানে ভাত একটু বেশি করেছিলাম, বাবার আসার কথা ছিল, দুপুরবেলা বলেছিল আসা, বাবা বলে আস, যেহেতু মা নেই বাবাকে বলেছিল আমাদের বাড়িতে এসে দুপুরবেলা খেয়ে যাও, আসেনি, রান্না বান্না করেছিলাম পরে রয়েছে, তাহলে আলুটা একটু হলে ভালো। চলো বন্ধুরা পরে আবার রান্না বান্নার মধ্যে মধ্যে তোমাদের সাথে আবার পরে কথা। তো বন্ধুরা এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল প্রায় রেডি বলতে পারো, এই যে ব্রকলি দিয়ে মাছের ঝোলটা করলাম,
মাছের ঝোলও দেখলাম, লবণ টবণ সব ঠিকঠাক আছে। আর বেগুনটা ভাজলেই আমার ওইদিকে হয়ে যাবে গিয়ে রান্না প্রায় কমপ্লিট বলতে পারো। এই যে বেগুনটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এই যে কটা কচুরি ভাজলাম বাবার, ওই যে বিট আর গাজরের যে পুরটা ছিল সেটা দিয়ে কটা কচুরি ভাজলাম, মার জন্য পাঠাবো। আর এইদিকে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, খালি ডালটা আমি আর কি সোমবার দেবো। এই যে ডালটা পুরো হয়ে গেছে, লাউ টাউ সব দিয়ে দিয়েছি একবারে, খালি সোমবার দেবো। আর এইদিকে গরম গরম একেবারে ভাত পুরো রেডি, দেখছো সব রেডি। এবার খালি হচ্ছে প্যাক করতে হবে, তো প্যাক করবো ভাবছি। একটু চা খেয়ে নি সকালবেলা, অনেক সকাল থেকে উঠে কাজ করছি তো, তো একটু চা খেয়ে নি। রান্নাটা হয়ে গেল, অনেক বড় একটা কাজ হয়ে গেল, যদিও বা কম রান্না করলাম, কারণ এর থেকে বেশি রান্না করতে গেলে তাহলে আমার দিতে আরো দেরি হয়ে যাবে। আর মা বলেই দিচ্ছে যে আমাকে কিন্তু একরকম খাবার দিবি, আমি বেশি খাবার খাই না, ফেলে দেবো নাহলে, তো ফেলে দেওয়ার থেকে তার থেকে আমার অল্প দেওয়াই ভালো। বেগুন ভাজা হচ্ছে কি বাবা, তোমার আজ সকাল সকাল সব রান্না হয়ে গেল। কালকে ছিল ওখানে দিদি বাড়ি চলে গেছে, কারণ মার অপারেশন হতে হতে আবার সে মঙ্গলবার। অপারেশন বলতে বললাম না, মার যে অপারেশন করেছিল চোখের তেল দিয়েছিল, তাই সেই তেলটা বার করবে আর চোখের লাইটটা কাটবে, তো ওটা মঙ্গলবার অব্দি মাকে আটকে রেখেছে। হয়ে যেত কি সুন্দর, কিন্তু উনি আটকে রেখে দিয়েছে আমার মঙ্গলবার করে। যাই হোক, তুই এই ভেতরটা চলে যাবে। আর মা বলে দিয়েছে এক তরকারি ভাত দিতে, কেন আমার মা খায় না বেশি, আগা গুড়াই ওরকম, একদম সব গরম গরম বন্ধুরা। সকালবেলা করলাম, সকালবেলা সব করলাম, একদম সব গরম গরম ধোয়া উঠছে পুরো। টমেটোটা কিছু ছিল, টমেটোটা বেশি হয়ে গেছে দেখে। এই টিফিন কারির আমাকে বলেছে এক টিফিন, বলছে তোর যে তিন বাটি টিফিন কেটেছে এটার মধ্যে এক টিফিন কেটে ভাত দিবি, বেশি দিবি আমি কিন্তু ফেলে দেবো, খেতে পারবো না। হাসপাতালে খাওয়া যায় না, কথাটা ঠিকই বলেছে, হাসপাতালে খাওয়া যায় না, তো আমি এই কৌটোর এক কৌটো ভাত দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হাসপাতালে সত্যি খাওয়া যায় না, হাসপাতালে একটা খাওয়ার জায়গা না, ঠিক আছে। মা আমাকে বলেছে একরকম দিতে, তো আমি একরকম তো না, আমি আই করেছি সেটা দেবো। এর থেকে বেশি ভাত দিলে ফেলে দেবে বলেই দিয়েছে, দিবি তো ফেলে দিতে হবে আমার। তো আর কি কি আছে দেখাচ্ছি, ডাল করেছি, ধনে পাতা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাবার জন্য, মা খাবে না বেগুন ভাজা, তাই বাবার জন্য দিয়ে দিচ্ছি। এমনি তো মা বেগুন ভাজাটা খাবে না, এই ডালটা বাবার জন্য দিচ্ছি। এখন ছেলে যাবে হচ্ছে আমাদের বাড়িতে দিতে, আর বাবা নিয়ে যাবে হাসপাতালে, বাবা হাসপাতালে যেতে তো একটা বেজে যাবে, তো যাই হোক একটা বাজুক আর যাই বলছি। আমি তো রেডি করে দিলাম, তো আমার সময় অনুযায়ী আমি যেটুকুনি পেরেছি সেভাবেই রান্না করেছি। এই যে আর এর থেকে বেশি তারা মানে আরো কিছু পদ যদি নিয়ে বসি না, তো আমার মানে দেরি হয়ে যাবে দিতে, খাবারটা দিতেও দেরি হয়ে যাবে, আর মারও খেতে দেরি হয়ে যাবে, কারণ এইখানে না সেই কলকাতার ওদিকে, শিয়ালদা সেই কলকাতার ওদিকে। এই যে সব থেকে আমার মা এই জিনিসটা বেশি ভালো খাবে, ডালটা। আচ্ছা এর মধ্যে করেছি দেখাচ্ছি, নাহলে আমার বাজারে যেতে হতো, বাজার তো জানো অনেকটাই দূর, তো এটা মার জন্য দিলাম, বেশি ঝোল দেবো না, আমার মা ফেলে দেবে, আমার মা বেশি ঝোল খায় না, কি করে বলতো, ঝোল ফেলে দেবে বেশি ঝোল দিলে। আর এটা বাবার, দাদাকে কি দেবো, পেটির মাছ দেবো না এই মাছ দেবো, পেটি দাও, টমাটা কাটা ফাটা আছে, দাদা তো পেটির মাছ ভালো খায়, পেটির মাছ দেবো না, পেটি দিতে আছে দুটো আছে না, আমরা পেটি দিব না, পেটি গুলো একটু ছোট ছোট, এটা আমার ছেলে খাবে। আর পেটি পুটি আছে তোমাদের দাদা ভাই, আমি আর হচ্ছে ওই মেয়ে খেয়ে নেবো। এই মাছই ছিল বন্ধুরা, আর সেরকম মাছ বেশি ছিল না। তোমাদের কি, ওরে বাবা তুমি আবার এর মধ্যে লুচিও ভেজেছো, আমরা হচ্ছে কাজের মানুষ বুঝেছিস, কোনো কাজে আমাদের হারাতে পারবে না, সবকিছুই পারি, অসুবিধা হয় না কেন, যখন নাকি কোনো কাজ করি তখন দশ হাতটা বেরিয়ে যায় আপনার থেকে, মানে দুটো হাত আছে আর দশটা হাত বেরিয়ে যাবে। আচ্ছা এটার মধ্যে দেখো না বাবু, এটার মধ্যে হবে না বল বাবু, এটার মধ্যে এই পাঁচটা এই লুচিগুলো না মানে সকালবেলা করেছে বলতে কি, কালকের ময়দা মেখে রেখেছিলাম, তোমরা কালকে দেখেছো যে আমি মটর এই কি বলে বিট গাজরের কচুরি করেছিলাম, তো সেটার পুর তো রাখা রয়েছে, এই দেখো রাখা রয়েছে পুর, এটা ফ্রিজে রেখে দিতে হবে বাবু। আর ময়দা একটু মাখা রয়েছে, তো ভাবলাম চিন্তা করলাম মার জন্য গরম গরম করে ভেজে দিই, রাত্রিবেলা খাবে এটা, আমার মা এটা পেয়ে ভীষণ খুশি হবে, যেটা সত্যি সেটা বললাম, এই জিনিসটা পেয়ে আমার মা ভীষণ খুশি হবে। আর তার সাথে খাবে হচ্ছে
আমার বাবা আবার লুচি ভালো খায় না, আমার বাবা দিলে হাতও দেবে না। দুটো রসগোল্লা আছে গুড়ে। এই হচ্ছে দেখ সব গুছানো হয়ে গেছে, ভাত টাত সব গুছানো হয়ে গেছে, জাস্ট এবার হচ্ছে দেওয়ার পালা। এবার ছেলে যাবে এখন, আর আমরা সকাল থেকে এখন কিছুই খাইনি এখন আর কি। বন্ধুরা এখনো সকালবেলা কিছু খাইনি, আমরা এখন খাবো সকালবেলা, মানে কালকের বাসি লুচি আছে, ভাত আছে, আমাদের লুচিটা রয়েছে গামলায়, আর মাকে গরম গরম ভেজে দিলাম, তার কারণ হচ্ছে রাত্রেবেলা সে খাবে, না নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আমাদের এই যে আমাদের লুচিটা এখানে রয়েছে, খাবি তো বাবু? হুম, এই লুচি রয়েছে আমাদের, তো এটা আমরা এখনই খেয়ে নেব। সব রেডি হয়ে গেছে। আর এই যে মুড়ির প্যাকেট, এই মুড়ি প্যাকেটটা দিয়ে দেবো, মারা সকালবেলা কালকে সকালবেলা খাবে, কারণ মঙ্গলবারে অপারেশন হবে এই কদিন ওখানে আর কি, খাবারটা মঙ্গলবার পর্যন্ত আর কি, আর আমি খাবার পাঠাবো সোমবার কি মঙ্গলবার অবধি আমি খাবার পাঠাবো। আর মুড়ি প্যাকেটটা পাঠিয়ে দেবো, আর একটু চিনি পাঠিয়ে দেবো, মুড়ি জল চিনি দিয়ে মা সকালবেলা ওটাই বেশি ভালো খায় আর কি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বললাম না, আমার রান্নাটা আজকে হয়ে গেলো, আমি একটা চিন্তা অভ্যাস দূর হয়ে গেলো গিয়ে, যদি আর কিছু পরে করি তো বেলায় ভাবা যাবে, এখন আর কিছু ভাববো না, এখন আগে সকালের টিফিনটা করবো, তারপরে পরে আবার দেখছি চলো। আর তোমরা হচ্ছে সবাই একটুখানি বলো যেন তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসতে পারে, ঠাকুরের কাছে সবাই বলো যেন তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসতে, আর ভালো লাগছে না এইভাবে বুঝেছো, হাসপাতালে পড়ে রয়েছে আমরা এখানে রয়েছি, ভালোও লাগে না। চলো বাসির মাছ যাবে না কেন, খাওয়ার আজকে মন নেই কেন রে বাবু তোদের, কিসের জন্য দুটো করে দিই মা, দুটো করে দি না, একটা দাও, ভাত খাবে তো, ডাল তরকি বাকি শক্ত হয়ে গেছে, আমি যা যাটা তাকে আলাদাই দিচ্ছি বাবু, না মা দাও অসুবিধা, দাও দাদা দাও, ঝামেলা করলে গাঁটটা মেরে দেবো, তরকারি এক জায়গায় দাও, ওখান থেকে খেয়ে নেবো দুজনে, এর মধ্যে দি তরকারি, নিচে দাও নিচে দাও না খেয়ে নেবো, আচ্ছা আমি দুজনাটা দুজনে, বাবু তোরা খিটকাল বাঁধানোর মাস্টার বাবু, আমি দুজনাটা দুই পাশে দিচ্ছি, খিটকাল করার তোরা মাস্টার, এ নাম খাবি তো নাম, আদ্যন 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 তরকারি রান্নাবান্না হয়ে গেছে, আমি সব গুছ গাছ করে সব রেডি করে দিয়েছি, জাস্ট খালি এখন ছেলে গিয়ে দিয়ে আসবে, আর হচ্ছে বাবা নিয়ে যাবে, চলো। আর এত তাড়াতাড়ি কাজ করেছি না ঝড়ের বেগে, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি, কফি কিন্তু করেছি, আমি লিকার চা করিনি, আমি এখন গিয়ে না একটুখানি খেয়ে একটু রোদে গিয়ে দাঁড়াবো, তারপরে গিয়ে আবার যা বাদ বাকি কাজ আছে সেগুলো করবো, কারণ সকাল থেকে অনেক জল ঘেটেছি, এই কানে তো কোনো শুনতেই পাচ্ছি না, পুরো বন্ধ এই কান, তো অনেক সকাল থেকে কাজ হয়েছে, এখন এবার গিয়ে হচ্ছে গিয়ে একটু রোদে দাঁড়াবো। মার জন্য পাঁচখানা ভেজে দিয়েছি লুচি, পাঁচখানা মার জন্য ভেজে দিয়েছি, বাসিটা দিইনি কারণ রাত্রেবেলা খাবে সেই, একটু ময়দায় মেখে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় মাখা ছিল, শীতের দিন তো নষ্ট হয় না যেমনটা তেমনই থাকে, এই যে একটা আছে এটা আমি খাবো, আমি ওই একটু ভাত খেলে এখন সকালবেলা আরও খান বন্ধ হয়ে থাকবে, তুমি খেয়ে নেবে বাবা, চলো ছেলে মেয়ের বেরিয়েছে মা খা, মা উপরে নিয়ে যা, তোরা বিছানা নিয়ে খাকি যা, চলো বন্ধু না পরে আবার সেই, এখন আর কথা বলবো না, এখন অনেকটা বেলা, মানে অনেকটা বেলা না, বেলা বলতে বলতে না বেলাই বেড়ে যায়, মানে একটা তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, অনেকটা আনন্দের মধ্যে আছে, এখন কিন্তু রোদে দাঁড়াবো, পরে আবার কথা বলছি।